সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আমাদের কথা মতো আমরা আজকে হাজির হয়েছি ইংলিশ সাবজেক্টে কিছু টিপস নিয়ে। ছাত্রছাত্রীদের অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার। আজকে আমরা 10টি মজার ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করব। তো চলো এবার শুরু করা যাক। আজকের বিষয় কিছু একই অর্থযুক্ত শব্দের ব্যবহার। আমরা যারা ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, তাদের অনেকেরই সঠিক সময় সঠিক শব্দ চয়ন করতে অসুবিধা হয়। এই সমস্যা সলভ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকের কনফিউজিং ওয়ার্ডসগুলো হলো সে অর টেল, কোনটি কখন ব্যবহার করব। দুই নম্বরে রয়েছে অল রাইট অর অল রাইট, বানানটা বুঝতে পারছো, ডবল এল সিঙ্গেল এল। থ্যাংকস অর থ্যাংক ইউ, কোনটি বলবো। দুটিই আমরা ধন্যবাদ জ্ঞাপনের জন্য ব্যবহার করে থাকি। আবার চার নম্বরে রয়েছে এন্ড অর ফিনিশ, দুটি সমাপ্ত, কিন্তু কোনটি কখন। আবার পাঁচ নম্বরে রয়েছে এনিবডি অর এনি ওয়ান, যে কেউ বা কোনো একজন, কোনটি কখন ব্যবহার করব। তো ঠিক আছে, আমরা আলোচনা শুরু করছি। এবারে শুরু করা যাক। সে অর টেল দুটি ভার্ব, দুটোর অর্থ এক, বলা, কিন্তু ব্যবহার একটু খেয়াল রাখতে হবে। সে ভার্বটি পার্সোনাল অবজেক্ট নেয় না, কিন্তু টেল ভার্বটি পার্সোনাল অবজেক্ট নেয়। উদাহরণগুলো তোমরা খেয়াল করে দেখো, দে সেড দ্যাট হি উড বি লেট, এটা কারেক্ট, সঠিক। দুটি ডাইরেক্ট ও ইনডাইরেক্ট স্পিচে ব্যবহৃত হয়, কিন্তু তবুও সে ভার্বটি ডাইরেক্ট স্পিচে বেশি ব্যবহৃত হয়। এছাড়া অভিবাদন, বিস্ময় প্রকাশ, প্রশ্ন করতে আমরা টেল ভার্বটি ব্যবহার না করে সে ভার্বটি ব্যবহার করব। উদাহরণগুলো খেয়াল করো। এক্সাম্পল, জিমি সেইড গুড মর্নিং, এটা কারেক্ট। আবার জিমি টোল দেম গুড মর্নিং, এটি কিন্তু আমি বলতে পারবো না, এটি ইনকারেক্ট, এটি ভুল। আবার কখনো কোনো ইনস্ট্রাক্ট বা ইনফর্ম করতেও আমরা টেল ভার্বটি ব্যবহার করব। এবার আমরা চলে আসি আর অল রাইট অর অল রাইট, বানান দুটি খেয়াল করো, অল আলাদা করে আর একটা অল একসাথে, কিন্তু সিঙ্গেল এল। কার্যত দুটির অর্থই এক, বেশ বা ঠিক আছে। দুটি অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। তবে ব্যাপার হলো, অনেকে লিখিত ইংরেজিতে এ ডবল এল অল রাইট লেখা সঠিক বলে মনে করেন, এবং অল রাইট এ সিঙ্গেল এল দিয়ে, যেটা তোমরা দেখতে পাচ্ছ একই সাথে লেখা রয়েছে অল রাইট, এটাকে বেশি ইনফর্মাল হিসেবে দেখেন, অর্থাৎ কম শিষ্টাচার সম্পন্ন হিসেবে দেখেন। যদিও এর পেছনে জোরদার কোনো যুক্তি নেই, তবুও এটি প্রচলিত হয়ে এসেছে। আবার বহু বিখ্যাত লেখকের লেখাতেও আমরা দুটি ব্যবহার করতে দেখতে পাই, অর্থাৎ এরকম কোনো জোরদার কোনো যুক্তি নেই, দুটোই ঠিক, দুটোই ব্যবহার করা নিরাপদ, দুটির অর্থই একই রকম। তবে যেটা বলা হলো সেটা খেয়াল করে চলতে হবে। যাই হোক, আমরা এরপর পরের শব্দ জোড়ায় আসি, সেটা কি থ্যাংকস অর থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতে ব্যবহার করে থাকি এই শব্দগুলি। তবে খেয়াল বা রাখতে হবে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। থ্যাংক ইউ বলাটা শিষ্টাচার সম্পন্ন, গুরুজন, বয়স্ক ব্যক্তি, পদাধিকারী বা অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের থ্যাংক ইউ বলতে হবে। থ্যাংকস শব্দটি রুক্ষ, একটু কম শিষ্টাচার সম্পন্ন, সমবয়স্ক বন্ধু বান্ধব বা কম বয়স্কদের থ্যাংকস বলতে পারো। তবে থ্যাংকস ইউ বলে অনেক ধন্যবাদ জ্ঞাপনের দরকার নেই। অশেষ ধন্যবাদ জানানোর জন্য বা অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য তোমরা থ্যাংকস এ লট এই কথাটি ব্যবহার করতে পারো। যাই হোক, থ্যাংক ও থ্যাংক ইউ, এটি একটু খেয়াল করে রাখবে তোমরা কখন কোনটি বলতে হবে। এবার আমরা চলে আসি এন্ড অর ফিনিশ, দুটি ভার্ব, আবার দুটি নাউন হিসেবেও ব্যবহার হয়, দুটির অর্থই একই রকম, দুটো একই রকমভাবে ব্যবহার হতে পারে। তবে গ্রামারিয়ানদের মতে এন্ড একটু বেশি ফর্মাল এবং ফিনিশ ইনফর্মাল। গ্রামারিয়ানরা বলছেন বেশি গুরুত্ব দিতে আমরা এন্ড ব্যবহার করব। আবার বর্তমানে কোনো কাজ শেষ করলাম বা হলো, এক্ষেত্রে ফিনিশ ব্যবহার করব। পুরো বস্তুগত বা আকৃতিগত বিবরণে আমরা এন্ড ব্যবহার করব। যেমন উদাহরণ দেখো তোমরা, দ্য রোড এন্ডেড ইন এ বিল্ডিং সাইট, বাক্যটি কারেক্ট। আবার দ্য রোড ফিনিশড ইন এ ড্যাশ ড্যাশ, তুমি যদি বলতে ওই কথাটা বিল্ডিং সাইট, এটা কিন্তু ভুল হতো। তো এন্ড ও ফিনিশ এগুলো তোমরা কীভাবে ব্যবহারের ক্ষেত্রে। এরপর আমরা চলে আসছি এনিবডি ও এনি ওয়ান, দুটো অর্থই এক, দুটোই প্রোনাউন, কার্যত কোনো পার্থক্য নেই। তবে গ্রামারিয়ানরা বলছেন দ্য ওয়ান ফর্ম ইজ মোর কমন ইন রাইটিং অ্যান্ড দ্য বডি ফর্মস আর মোর ফ্রিকোয়েন্ট ইন স্পিচ, মাইকেল সোয়ান বলেছেন। অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা হলো, ব্রিটিশ ইংলিশে
বলছে ব্রিটিশরা বেশি এনিওয়ান ব্যবহার করেন লেখার ক্ষেত্রে, আর কথ্য ভাষায় স্পোকেন ইংলিশে তারা এনিবডি বলেন। দুটোরই অর্থ এক, এনিবডি যে কেউ, যে কোনো একজন, আবার এনিওয়ান এটাও একই। তো যাই হোক, এগুলো খেয়াল করবে তোমরা। এরকম আরও ইংলিশ সাবজেক্টের উপর টিপস নিয়ে আমরা হাজির হব আবারও। ততক্ষণে সবাই ভালো থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো পরবর্তীতে ভিডিও দেখার জন্য।